এলাকায় দীর্ঘদিন ধরে দাবি ছিল জল নিকাশি ব্যবস্থার। জেলা পরিষদের তহবিলের 10 লক্ষ টাকা ব্যয়ে 210 মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু এলাকাবাসীর অভিযোগ সিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছিল কাজ। সেই অভিযোগ কার্যত মেনে নেয় জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী, বন্ধ করে দেওয়া হয় সেই কাজ। জানা যায়, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড়ে দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার সমস্যা ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখে কিছুদিন আগে দেবু হাউস থেকে অশোক হাউস পর্যন্ত হাইড্রেন প্রকল্পের শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী। কাজের দায়িত্ব পান চাঁচলের ঠিকাদার অমল সাহা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কিন্তু এলাকাবাসীর নিম্নমানের কাজের অভিযোগ করেন জেলা পরিষদের কাছে। জেলা পরিষদ অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় ঠিকাদারকে। স্থানীয় বাসিন্দা অশোক গুপ্তা বলেন, শিডিউল মেনে কাজ হচ্ছে না, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, জেলা পরিষদ থেকে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা চাই নিয়ম মেনে সঠিকভাবে কাজ হোক। এখান থেকে 240 মিটার কাজে লম্বা কাজ করা হয়েছিল, এখন ওকে কেটে 210 মিটার করা হয়েছে। এটার মজবুতির জন্য আমরা কাজটা কম করালাম, যে 210 মিটার যে কাজটা হলে কাজটা ভালোভাবে হবে, আমরা চাই যে যেন ভালোভাবে কাজটা হোক। এই ইঁট দিয়ে কাজ হচ্ছে, এই ইঁট দিয়ে যে কাজ হচ্ছে এই ইঁট দিয়ে কয়দিন চলবে? এই ইঁট দিয়ে কাজ ভালো হবে না। আমরা চাই যে যেন ভালো করে কাজটা হোক, লাল ইঁট দিয়ে কাজটা হোক, যেটা ভাটারি ওই ভাটারি দিয়ে কাজটা হোক। আর ওখানে যেটা মেন রাস্তা আছে, ওখানে 60 টন 70 টন গাড়ি লোড করে নিয়ে যায়, ওখানে যেন ড্রেনটা ভালোভাবে প্লেটটা মজবুতিভাবে করুক। আমরা অনেক জেলা পরিষদের মেম্বার করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না ওরা। এখন কী চাইছেন? এখন আমরা চাই যে যেন ভালো করে কাজটা হোক, কাজটা এখানে যে যাভাবে কাজ হয়েছে এই ড্রেন কদিন টিকবে? এই দিন টিকবেই না। ওদিকে যতদূর হয়েছে আমরা ভাবছি যে বাদ বাকি কাজটা ভালোভাবে যেন হোক। স্থানীয় বাসিন্দা দেবু সাহা বলেন, লাল ইট ব্যবহার করার কথা, কিন্তু ব্যবহার করা হচ্ছে সিমেন্টের ইট। 4 ইঞ্চির ঢালাইয়ের কথা হচ্ছে, 2 ইঞ্চির ঢালাই। ড্রেনটা নিয়ে অভিযোগ বলতে গিয়ে, এই যে ইটটা যেটা, এই ইটের তো কাজ না, বলছে ঢালাই ইট, এটা ঢালাই ইট না, এটা হলো তোমার ওই রাফ ডাস্টের একটা ইট, এই ইটের তো কাজ না, এটা লাল ইটের কাজ, লাল ইট দিয়ে করবে। তারপরে নিচের ঢালাইটা আছে 4 ইঞ্চি, প্রথমে তো হাফ ইঞ্চি পাথর দিয়ে করছিল, তো বললাম বাধা দিলাম, তো 2 ইঞ্চি করেছে, যেখানে 4 ইঞ্চির মানে নিচের ঢালাইটা হওয়ার কথা, ওখানে 2 ইঞ্চি ঢালাই করেছে। তবুও চা ঠিক ছিল, কিন্তু এই যে ইটগুলো দেখেন তো, এখানে এগুলা ইট দিয়ে কাজ টিকবে? 9 লাখ টাকার কাজ, 240 মিটার লম্বা ড্রেন, আমরা ওখানে রাস্তা ক্রসিং হচ্ছে, তার জন্য আমরা 10 মিটার ওদের বাদ দিয়ে দিলাম, যে ওই জায়গাটা মজবুত করার জন্য। আমরা তো ঠিকাদারকে মানে এই অত্যাচার করছি না, ঠিকাদারও জন্য বাঁচিয়ে, তার জন্য 240 মিটারের জায়গায় 210 মিটার করালাম, 30 মিটার ওনার হাতে দিলাম, যে একটু ওখানে খরচা আছে, যে প্লেটগুলো যেন মজবুতিভাবে করে। তার মধ্যে উনি এত 7 ভাগে 8 ভাগে মশলা দিয়ে ই করছেন, দেখেন মশলার কী পরিমাণ আছে, আর ইটের কী অবস্থা আছে, ইটের ভাঙা ইট হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এই যে কাজ খুবই নিম্নমানের হচ্ছে, এনে কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ বলতে কি, NS সাহেব এসেছিলেন, মালদা জেলা পরিষদের NS সাহেব এসেছিলেন, উনি নিজে থেকে কাজগুলো দেখেছেন, নিজে বন্ধ করে গেছেন, বলেছেন যে আমি যত মানে জেলা পরিষদ থেকে যতক্ষণ অর্ডার না আসবে কাজ বন্ধ থাকবে। এখন কি চাইছেন? চাইছি বলতে কি, কাজটা হোক, ভালোভাবেই হোক, কাজ বন্ধ করার নিয়ে আমরা পক্ষপাতি না, কাজটা হোক যেমনি ভালো আছে, আরে 19-20 একটু করে কাজটা যেন হোক, চাইছি না কাজটা বন্ধ থাকুক। জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী বলেন, জেলা পরিষদের তহবিলের 10 লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে, এলাকাবাসী অভিযোগ জানান নিয়ম মেনে কাজ হচ্ছে না, আমি ইঞ্জিনিয়ারকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমি মালদা জেলা পরিষদের অর্থ ব্যয়ে 10 লক্ষ ব্যয়ে একটি ড্রেন তুলসাটা অঞ্চলের খোয়ারের কাছে নির্মাণের কাজ চলছিল। গ্রামবাসী আমাকে জানালো, এখানে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই সামগ্রী নিম্নমানের সামগ্রী, যে ইট ব্যবহার করা হচ্ছে সেই ইট হচ্ছে সিমেন্টিং ইট, কিন্তু আমাদের শিডিউল যা আছে, আমাদের শিডিউলে আছে 1 নম্বর ইট,
চিমনি ভাটার ইটি ব্যবহার হবে ওই ইট চলবে না। এই অভিযোগ পাওয়াতে আমি সঙ্গে সঙ্গে ওখানে যাই এবং আমার যে মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার তাকে ফোন করি। ফোন করা সত্ত্বেও ইঞ্জিনিয়ার আসে, এসে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কাজটা খুব নিম্নমানের করছে, সঙ্গে সঙ্গে আমরা কাজটা বন্ধ করে দিই। আমরা কোনো রকম, মমতা ব্যানার্জি আমাদের স্পষ্ট বলেছে, আমরা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবো না, দুর্নীতি বরদাস্ত করবো না। তাই কাজটা এখন বন্ধ রেখেছি। আমরা আবেদন জানিয়েছি কন্ট্রাক্টরের কাছে, আপনার যা সামগ্রী আছে, যা শিডিউলে আছে, শিডিউল মতো আমরা কাজ করেন। এবং ইঞ্জিনিয়ারও আমাদেরকে বলেছেন যে যতক্ষণ না এই ইটগুলো তুলে নিয়ে যায় এবং চিমনি ভাটার ইট ব্যবহারই করা হবে। আমাদেরকে গ্রামবাসী অভিযোগ করলো, আমরা গিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম, দেখি আমারও হয়তো ই লাগলো, আমি অতটা বুঝতে না পেরে আমার যে অধ্যতম ইঞ্জিনিয়ার আছে জেলা পরিষদের, ওনাকে আমি ডাকলাম। উনি সঙ্গে সঙ্গে আমার কথা শুনে আসলেন, উনি দেখলেন যে হয়তো সামগ্রী হয়তো কিছু ডিস্টার্বেন্স আছে, সঙ্গে সঙ্গে উনি বলেন যে কাজটা এখন বন্ধ রাখো, সামগ্রী চেঞ্জ করো এবার হিসাবে। এবং ইঞ্জিনিয়ারও এটা বলেছে, তাই ওকে এই নিম্নমানের সামগ্রী তুলে ফ্রেশ মাল দিয়েই কাজ করতে হবে। মালদা থেকে দেবাশিষ পালের রিপোর্ট, আনন্দবার্তা।